السلام عليكم ورحمة الله وبركاته. আজকে যে বিষয় আলোচনা করব সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আলোচনা করব যাদের ছেলে সন্তান নেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেলে সন্তান দান করবেন। এই আমলটা করতে পারলে 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ছেলে সন্তান দান করবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। এই আমল করতে পারলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি ছেলে সন্তান চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। এই আমলটা যে করবে সেই ফলাফল পাবে। আমি নিজে ফল পেয়েছি তার জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করছি। কিন্তু এই আমল করার আগে কিছু শর্ত মেনে চলতে হবে, কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যদি এগুলো মানতে পারেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করবেন এবং যাদের ছেলে সন্তান হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেলে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির সন্তান হচ্ছে না সেই ব্যক্তি যদি এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন তাকে সন্তান দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি দোয়ার কথা বলেছে যাদের সন্তান হচ্ছে না তারা যদি এই দোয়া পড়ে তাহলে আমি আল্লাহ তাদেরকে সন্তান দান করব। এই আয়াতের মর্মে বোঝা যায় যাদের সন্তান হচ্ছে না, যাদের ছেলে সন্তান হচ্ছে না, যাদের মেয়ে সন্তান হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দান করবেন এই আমলের বরকতে। সেই জন্য সকল মুসলমান ভাই ও বোনেদেরকে আন্তরিক রিকোয়েস্টের সাথে বলবো এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যে সকল ভাই বোনেরা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যে ভিডিও দেখেন প্রথমে আপনারা কী ভুল করেন সেটা জানেন, আপনারা ভিডিওটা ফুল দেখেন না, আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন বুঝতে পারেন না, তার জন্য আমলটি করে কোনো কাজে আসবে না আপনার। এই আমল করতে পারলে আমি আল্লাহর ওপর ভরসা করে বলছি আল্লাহর ওপর ভরসা করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। আমি নিজে ফল পেয়েছি তার জন্য আপনাদের কাছে আমি শেয়ার করছি। কিন্তু আমি যে আমলের কথা বলবো এই আমল করতে গেলে অবশ্যই আপনাদের কিছু শর্ত মেনে চলতে হবে। যদি আপনি শর্তগুলো মেনে চলতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার ছেলে সন্তান দান করবেন। এবং আপনি যদি শর্ত মেনে না চলতে পারেন তাহলে এই আমল করে কোনো ফলাফল পাবেন না। আমি যে সত্যগুলো বলবো এই সত্যগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করিবেন। এবং আমি যে আলোচনা করছি যে সত্যগুলোর কথা বলবো এই সত্য মানলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা পূরণ করবেন, ছেলে সন্তান দান করবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। এই আমল করে আমি নিজে ফলাফল পেয়েছি। আমার একটি জিনিসের প্রয়োজন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি এই আমল কয়েকদিন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই আমাকে সেই জিনিসটি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দান করেছেন। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর কাছে যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা আল্লাহ আমাকে দান করেছিল। তার জন্য আমার কী কী করতে হয়েছে পুরো ওয়ার্ল্ড ডিটেলস আপনাদের মাঝে আমি শেয়ার করব। সেই জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 10 থেকে 12 মিনিটের ভিডিওটি হবে। এই 10 মিনিট যদি আপনি ব্যয় করে ভিডিওটা না দেখতে পারেন তাহলে আপনি কোন ভিডিও দেখবেন? যদি হতো ইন্ডিয়ান মেয়েদের কোমর দোলায় নাচ তাহলে আপনারা পুরো দেখতেন, যদি নাটক হতো পুরো দেখতেন, যদি গান বাজনা হতো পুরো দেখতেন, যে ভিডিওতে আল্লাহর নাম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় সেই ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখেন না, আপনারা কেমন মুসলমান, আপনাদের ইমান কতটা দুর্বল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহার কথা আলোচনা হলে আপনাদের ভালো লাগে না, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না। যদি এখানে কোনো খারাপ দৃশ্য হতো, যদি কোনো গান হতো তাহলে আপনারা সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেন এবং লাইক করতেন। কিন্তু আপনারা ইসলামিক ভিডিওতে লাইক করেন না, কতটা আপনাদের ইমান দুর্বল হয়ে গেছে। এই ভুলটি কখনোই করবেন না।
আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি কি বলছি আপনাদের মাঝে। যদি আপনি এই নিয়মে আমল করতে পারেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করিবেন। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যাদের ছেলে সন্তান হচ্ছে না তারা যদি এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেলে সন্তান দান করবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল, যাদের ছেলের সন্তানের দরকার তারা যদি এই আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তাদেরকে অবশ্যই সন্তান দান করবেন। যাদের সন্তান হচ্ছে না আপনারা অনেক টেনশনে দুশ্চিন্তায় আসেন, আপনারা এই আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ছেলে সন্তান দান করবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। আমি যে আমলের কথা বলবো এই আমল করার আগে কিছু সত্য মেনে চলতে হবে, যদি আপনারা এই সত্যগুলো মেনে চলতে পারেন তাহলে ফলাফল পাবেন, আর যদি আপনি সত্যগুলো মেনে না চলতে পারেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আমি সেই সত্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম নম্বর সত্য, আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ হতে হবে। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করেন তাহলে আমল করে কোনো ফলাফল পাবেন না। এই আমলের মেইন গোড়া হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে না সেই ব্যক্তির দোয়া কবুল হবে না, সেই ব্যক্তির আমল কবুল হয় না, আর যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনাদের প্রথমে 5 ওয়াক্ত নামাজ হতে হবে। আজ থেকে নিয়ত করতে হবে আমি যত বছর বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি নামাজ হয়ে বাঁচতে চাই, আমি নামাজ হতে চাই। এরম নিয়তে যদি আপনি আমল করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। এবং নতুন যারা নামাজ পড়তে যাচ্ছেন তারা ফরজ গোসল সম্পর্কে জানেন না, তাদেরকে আগে ফরজ গোসল সম্পর্কে জানতে হবে। ফরজ গোসল কীভাবে আদায় করতে হয় সেটা জেনে নেন। নাপাকির কারণে, যেমন স্ত্রী সহবাসের কারণে, স্বপ্নদোষের কারণে এবং হস্তমৈথুন, এইসব পাপের এইসব যে হস্তমৈথুন একটি বদভ্যাস সেটা গুনার কাজ, এটা করবেন না। এই যে স্ত্রীর সহবাস এবং স্বপ্নদোষের কারণে তাদের ফরজ গোসল ফরজ হয়, কীভাবে গোসল ফরজ আদায় করবেন, যখন আপনি স্ত্রী সহবাস এবং আপনার স্বপ্নদোষ হবে তখন আপনি যখন গোসল করতে যাবেন তখন কী করবেন, আপনি মনে মনে নিয়ত করবেন যে নাপাকি দূর করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল করে দিচ্ছি, এরকমভাবে নিয়ত করবেন। তারপরে আপনি কী করবেন, 3 বার গালে পানি দিয়ে কুলি সহ গড়গড়া করবেন, 1 বার করে করে 3 বার মোট কুলি সহ গড়গড়া করবেন, তারপর 3 বার নাকে পানি দিয়ে নাকটা সুন্দরভাবে ঝেড়ে নেবেন, তারপর পানি আপনি সারা শরীরে ঢেলে দেবেন। শরীরে একটা পশম যদি শুকনো থাকে আপনার গোসল ফরজ আদায় হবে না। আপনার জন্য শরীরে একটা পশমও শুকনো না থাকে, সকল পশম যেন ভিজে যায় তাহলে আপনার গোসল আদায় হয়ে যাবে। ফরজ গোসল আদায় করবেন, তারপর আপনি কী করবেন, আজ থেকেই নামাজ কালাম পড়ার নিয়ত করিবেন। নামাজ কালাম পড়লে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তাহলে আপনি প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল উপার্জন করবেন, হালাল খাবেন, হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, মানুষের সাথে সৎ ব্যবহার করবেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন, আল্লাহর ওপর ভরসা রাখবেন, সুখে দুঃখে আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যখনই যা কিছু আপনাকে দেবে আপনি তাতেই খুশি হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি হয়ে যাবেন। তাহলে আমলটা জেনে নেন কোন আমল করতে হবে। আমলটা হলো অনেকের জানা আছে, সে আমলটা হলো কোরআনের একটি দোয়া। দোয়াটা সুন্দরভাবে সঠিকভাবে সহি শুদ্ধভাবে মাকরাস সহ না পড়লে কিন্তু কোনো লাভ হবে না, সে দোয়াটা জেনে নেন। দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা আপনারা বেশি বেশি চলতে ফিরতে উঠতে বসতে নামাজের পরে সব সময় আপনি বেশি বেশি করে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। একটি হাদিসের ঘটনা, এক ব্যক্তি শুধু চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে সব সময় ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ত, তার জন্য যে ব্যক্তি যত দোয়া জীবনে করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া একটা ফিরিয়ে দেয়নি।
তাহলে বুঝতে পারছেন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার, কত শক্তি। এই আমল যদি বেশি বেশি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি ছেলে সন্তান সহিত আল্লাহ রব্বুল আলমিন দান করবেন। আশা করি আপনারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং নামাজের পরে যখন আপনি হাত ধরে দোয়া করবেন, তো আর প্রথমে একবার দরুদ শরীফ পড়বেন, তারপর দোয়াটা শুরু করবেন, এর কাছে আপনি ছেলে সন্তান যা কিছু চাওয়ার দরকার চেয়ে নেবেন। যখন আপনি দোয়াটা আবার শেষ করবেন, একবার দরুদ শরীফ পড়ে দোয়াটা শেষ করবেন, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি দোয়ার প্রথমে এবং শেষে একবার দরুদ শরীফ পড়ে না, সেই ব্যক্তির দোয়া কবুল হয় না। সেই জন্য আপনারা যখন দোয়া করবেন অবশ্যই দোয়ার প্রথমে এবং শেষে একবার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। আমি যে আমলের কথা বললাম, আমলটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। এই 1 নম্বর আমল গেল। 2 নম্বর আমল জেনে নেন, সেটা সেজদায় গিয়ে করতে হবে। কিভাবে করতে হবে সঠিকভাবে বুঝবেন, ভুল ত্রুটিভাবে করবেন না। কিভাবে করবেন জেনে নেন, আপনি যখন নামাজ পড়বেন এটা নফল নামাজের সেজদায় করতে হবে। আপনি ধরেন 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলেন, তারপরে আপনি সূরা ফাতিহা সব কিছু পড়ার পরে আপনি সেজদা গিয়ে বৈঠক করবেন। সেজদায় যখন যাবেন তখন আপনি রুকু করলেন, যখন সেজদায় আল্লাহু আকবর বলে সুবহানা রব্বিয়াল আলা দুয়াটি 3 বার পড়বেন। তারপরে 3 বার পড়ার পরে ওই সেজদার মধ্যে বাংলাতে আল্লাহর কাছে আপনার যা চাওয়ার দরকার ওই সেজদার মধ্যে চাইবেন। হে আল্লাহ আপনি আমাদেরকে ছেলে সন্তান দান করুন, হে আল্লাহ আপনি আমাদের কন্যা সন্তান দান করুন, হে আল্লাহ আমাদের সন্তান হচ্ছেন আপনি আল্লাহ দান করুন। তারপরে আপনি যেভাবে নামাজ পড়ে সেইভাবেই সুন্নত নামাজ পড়তে হবে, নফল নামাজটা পড়তে হবে, কিন্তু আপনি সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা দুয়ার 3 বার পড়ার পরে বাংলাতে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিন্তু নামাজ কিন্তু যেভাবে পড়েন সেইভাবে পড়তে হবে, শুধু এই 3 বার এই দোয়াটা পড়ার পরে আপনি বাংলায় দোয়া করবেন, ওই সেজদার মধ্যে সেজদায় দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, যখন মানুষ সেজদায় যায় সর্বনিকট আল্লাহর নিকট হয়ে যায়, সে ব্যক্তি ওই সেজদার মধ্যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমি যে আমলের কথা বলবা, এই আমলটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। এই আমলটা করতে থাকুন, ফলাফল নিশ্চিত। আপনার ছেলে সন্তানের দরকার, আপনার কন্যা সন্তানের দরকার, আপনার সন্তান হচ্ছে না, তাহলে আজ থেকে এই আমল করুন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সন্তান দান করবেন। যাদের বিপদ লেগে আছে, যাদের ধন সম্পদ নেই, যাদের বিপদ অটোমেটিক লেগে আছে, যারা অত অতিরিক্ত টেনশনে ভুগছেন, দুশ্চিন্তায় ভুগছেন, অনেক রোগগ্রস্ত হয়ে গিয়েছেন, বেশি বেশি আজ থেকে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ, আপনার সকল চিন্তা পেরেশানি রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেবেন। কিন্তু আপনাদের একটি শর্ত মেনে চলতে হবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তারপরে আমলটি করলে ফলাফল পাবেন। আর যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করেন তাহলে ফলাফল কিছুই পাবেন না। সেই জন্য সকলে সাবধান, এই আমল করার আগে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তাহলে আমলটি করে ফলাফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।